ইন্দিরা গান্ধী খুন, তার সঙ্গে এটাকে কি করে কেউ তুলনা করছেন আমি জানি না, কিন্তু সবাই সংবাদ মাধ্যমে এটা দেখেছে যে সভায় ওনার যাবার কথা সেখানে চেয়ার ফাঁকা পড়ে আছে, মানুষ সমাগম হয়নি। লোকে তো বুঝতে পারছে যে আসলে লোক সমাগম হয়নি, অত উনি যেতে চাইছেন না বা যেতে পারবেন না, একটা বাহানা করে একটা ওনার নিরাপত্তা নিয়ে বাজার গরম করলেন। এটা প্রধানমন্ত্রীর কাজ নাই। প্রধানমন্ত্রী বল যে পারলে বলা উচিত যে আমার ক্রেডিবিলিটি এই জায়গায় দাঁড়িয়েছে যে আমি যে মিটিংয়ে যাবো সেই মিটিংয়ে লোক আসছে না, বয়কট করছে, এটার থেকে পারলে না বোঝা উচিত। দুই, এদেশে কেউ রাজা না, রাজতন্ত্র ছিল আগে, কেউ লাটসাহেব ভাববেন না। এটা ঠিক যে আরএসএস লাটসাহেবদের গোলামি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, উনি আরএসএস এর লোক, কিন্তু সেই লাটসাহেবই মনোভাবে চলবেন না যে আমি লাটসাহেব, অত আমি গেলে একটা সব দুনিয়ার শুনশান হয়ে থাকতে হবে। নো নো, 750 কৃষক মারা গেছে, বছর খানেক ধরে লাখো লাখো মানুষ বিপন্ন হয়েছে, যুবকের কাজ নেই, শ্রমিক বিপদে, মানুষের বিক্ষোভ থাকবে না, একটা গণতন্ত্র, গণতন্ত্রে উনিও একজন মানুষ, কৃষকও একজন মানুষ, ওই পর্যন্ত উনি প্রধানমন্ত্রী, তার যে নিরাপত্তা সেই নিরাপত্তা কোথাও বিঘ্নিত হয়নি, কেউ ওনার মানে গাড়ির আশপাশে 20-50-100 মিটারের মধ্যে আসেন, দূর থেকে কেউ একটা লেজার ছুঁড়ে মেরেছে তাও না, কি ফালতু কথা হচ্ছে সব। ফলে এটার সঙ্গে বাকিগুলোকে তুলনা করার মধ্য দিয়ে কার্যত প্রধানমন্ত্রীর সম্মানটাকে আরো এমনিতেই তলায় চলে গেছে, আরো তলায় দিয়ে দেওয়া হচ্ছে। আসন যথার্থ বিবেচনা করে যেন কন্টেনমেন্ট জোন করে, এ ধরনের বিধিনিষেধ মানুষ মান্য করুক আমরা সেটা চাইবো, কন্টেনমেন্ট জোন হলে মানুষ সেটা মান্যতা দিক এটা আমরা চাইবো। আমাদের পরামর্শ থাকবে সচেতন নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের সেই ব্যবস্থা করা উচিত যাতে আমরা রোগের বিরুদ্ধে লড়াইটা ঠিকমতো রাখতে পারি। কিন্তু কন্টেনমেন্ট জোনের নামে এখন যেটা হচ্ছে, এ বাজার দুদিন বন্ধ, ও বাজার একদিন বন্ধ, ও বাজার চার দিন বন্ধ, ও বাজার তিন দিন বন্ধ, এটা কোথাও কোথাও যেন মনে হচ্ছে যারাই সিদ্ধান্ত নিচ্ছে প্রশাসনের নাম করে, মানে তৃণমূলের নেতারা করছে তো তারা পুলিশকে সঙ্গে রেখে করছে, তারা কোথাও কোথাও বাজারের কোনো হিসেব নিকেশের সঙ্গে আবার এগুলো যুক্ত কিনা এটা দেখে নিন। কেননা শিলিগুড়িতে তৃণমূলের নেতা, তিনি আজকে অভিযোগ করেছেন যে পাড়ায় গিয়ে কন্টেনমেন্ট জোন বলে আটকে দিতে গেছে বোধহয় কমিশনার সহ, অথচ যাদের যাদের নাম করে যাদের যাদের পজিটিভ বলা হয়েছে তারা প্রত্যেকে এসে বলছে আমরা আরটিপিসিআর টেস্টও করিনি, করাবার কোনো দরকারও হয়নি, ফলে পজিটিভ নেগেটিভ কোথা থেকে ঠিক হলো কে জানলো। তৃণমূলের নেতা বলছে যেহেতু আমি তৃণমূলের নেতা কিন্তু নির্দল হয়ে দাঁড়িয়েছি, অতএব আমার বিরুদ্ধে শত্রুতা করার জন্য কন্টেনমেন্ট জোন করা হচ্ছে, যেন কন্টেনমেন্ট জোনটা রাজনীতির লক্ষ্য নিয়ে না হয়, যেন সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে না হয়, রাজ্য সরকার বা যারা এটা করছেন তারা যেন সে ব্যাপারে সতর্ক থাকেন, তাহলে কন্টেনমেন্ট জোন কিন্তু তখন মানুষ বুঝে যাবে যেটা মান্যতা দেওয়া উচিত নয়। অথচ আমরা মনে করি কন্টেনমেন্ট জোন সদর্থকভাবে হোক যথার্থভাবে হোক।